ব্রিটেনের স্টুডেন্ট ভিসা সিস্টেমে পরিকল্পিতভাবে প্রতারণা করা হচ্ছে। বিবিসি প্যানোরামার প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর প্রতারণার নজির দেখে বিস্ময় প্রকাশ করেছেন হোম সেক্রেটারি থেরেসা মে। প্রতি বছর ব্রিটেনে ইউরোপের বাইরে থেকে পড়তে আসা প্রায় 100,000 স্টুডেন্ট তাদের ভিসা এক্সটেনশন করে থাকে। হোম অফিসের নিয়ম অনুযায়ী তাদেরকে সরকার অনুমোদিত টেস্ট সেন্টারে ইংলিশ টেস্ট দিতে হয়। প্যানোরামার প্রতিবেদনে দেখা যায়, কিছু কিছু টেস্ট সেন্টারে একজন পরীক্ষার্থীর বদলে আরেকজন পরীক্ষা দেয়, আবার কোথাও কোথাও প্রশ্নের উত্তর বলে দেওয়া হয়। এসব তথ্য উঠে আসার পর হোম অফিস ইটিএস নামের আমেরিকান একটি এক্সাম কোম্পানিকে বাতিল করেছে। বিস্তারিত দেখে নিন রিপোর্টে। ইংলিশে নিজেদের দক্ষতা প্রমাণে বিদেশি শিক্ষার্থীদের এরকম কিছু মাল্টিপল কোয়েশনের উত্তর দিতে হয়। গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইনভিজিলেটর নিজেই প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের বলে দিচ্ছেন। আলফা মানে এ, ক্যাট মানে সি, এইভাবেই তারা উত্তরগুলো দ্রুত বলে দেয়। এভাবে দুই ঘন্টার পরীক্ষা মাত্র 10-15 মিনিটে শেষ হয়ে যায়। ব্রিটেনে বোগাস স্টুডেন্টদের জালিয়াতির মাধ্যমে ভিসা এক্সটেন্ড করাতে এভাবে অনেক এজেন্সি প্রতারণার আশ্রয় নেয়। হোম অফিসের নিয়ম অনুযায়ী ইউরোপের বাইরের দেশ থেকে আসা শিক্ষার্থীদের ভিসা পেতে হলে সরকার অনুমোদিত ইংলিশ টেস্টে পাশ করতে হবে। ওয়েস্ট লন্ডনের এই এজেন্সির মতো অনেক এজেন্সি স্টুডেন্টদের ইংলিশ টেস্টে পাশ করিয়ে দেওয়ার গ্যারান্টি দিয়ে টাকা নিয়ে থাকে, পরে প্রতারণার মাধ্যমে এক্সাম বোর্ডকে তারা ফাঁকি দিয়ে স্টুডেন্টদের পাশ করায়। বেশ কয়েকটি এক্সাম সেন্টারে গিয়ে দেখা যায়, একজন পরীক্ষার্থীর বদলে ব্রিটেনে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা ছেলেমেয়েরা সঠিক ইংলিশে প্রক্সি দিচ্ছে। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে ভোকাস স্টুডেন্ট নিজের ছবি তুলে নিয়ে টেস্টে অংশগ্রহণ করেছে বলে চালিয়ে দেয়। এদিকে প্রতারণার সাথে জড়িত ইটিএস টেস্ট কোম্পানি বলছে, জালিয়াতি ঠেকাতে তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। এরপরও তাদের অগোচরে অনেকে প্রতারণা করছে যা তাদের নজরের বাইরে। ইংলিশ টেস্টে এমন প্রতারণার চিত্র দেখে কিছুটা বিস্ময় প্রকাশ করেন হোম সেক্রেটারি। We've done a lot over the last 3.5 years. We've rooted out abuse. The numbers of student visas has gone down, the amount of abuse has gone down, but it's clear that people are finding other ways around the system. প্যানোরামার প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে প্রবেশ করতে ইমিগ্রেন্টদের জন্য এখনও স্টুডেন্ট ভিসা একটি সহজ অবলম্বন। অনেকেই এর রুটে ব্রিটেনে প্রবেশ করে স্থায়ী হওয়ার চেষ্টা করে, আশ্রয় নেয় বিভিন্ন প্রতারণার। শাহনেওয়াজ রকি, চ্যানেলস টেলিভিশন, নিউজ ডেস্ক।